এদিকে রাত পেরোলে দায়িত্ব বুঝে নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শুরুটা কি দিয়ে হবে বা কি করতে যাচ্ছে তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা অনেকেই বলছেন প্রথম দিনই জো বাইডেন নতুন অভিবাসন আইনের প্রস্তাব আনার পরিকল্পনা করেছেন যা বাস্তবায়িত হলে সে দেশে বসবাসরত এক কোটি দশ লাখ অনিবন্ধিত অভিবাসীর আট বছরের মধ্যে বৈধ হওয়ার পথ খুলবে মোবালিক করিমের রিপোর্ট of দু হাজার ষোলো সালে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অভিভাষণের নিয়ম বদলাতে তৎপর হন রিপাবলিকান ট্রাম্প সে সময় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ বন্ধ হয়ে যায় বর্তমানে মোট তেরোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে কড়াকড়ি চলছে বুধবার বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত এমন নির্দেশনার ইতি ঘটতে যাচ্ছে বাইডেন দায়িত্বের প্রথম দিনই সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন নির্বাহী আদেশ দেবেন বলে তার হবু চিফ অফ স্টাফ রন ক্লেন আগে জানিয়েছিলেন এবার আলোচনায় অভিভাষণ আইনের প্রস্তাব এই নীতির কেন্দ্রে থাকবে আট বছর মেয়াদী একটি পরিকল্পনা এর আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিবন্ধিত তবে যোগ্য অভিবাসীদের পাঁচ বছরের জন্য একটি অস্থায়ী অনুমতি দেয়া হবে সহজ হবে তাদের জন্য স্থায়ী হওয়ার পথ চলতি বছরের এক জানুয়ারি থেকে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারাও ওই আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন তাই অনেক অভিবাসীরই এখন অপেক্ষা রাত পেরোনোর মুবাল্লিক করিম My TV.